আজকে একটা কথা নিয়ে এসেছি আপনাদের কাছে আমি শুনলাম দশম অবতার ট্রেলার বার হওয়ার পর থেকেই সবাই বলছে এটা নাকি অসুরের সাথে কপি রিমেক বা ভাই থেকে এটা একদম ভুয়ো কথা একদম মিথ্যে কথা কারণ আমি আপনাদেরকে সবার প্রথমে একটা বড় পয়েন্ট বলে রাখি মধ্যে দেখানো হয়েছিল যে কলকি অবতারকে ডাকার জন্য একজন ক্যারেক্টার যে শুভ নামে পরিচিত সে সমস্ত ক্রাইম করে বেড়াচ্ছে যাতে কলকি আসে আর দশম অবতারের মেন ফ্যাক্ট হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে যে এখানে যিশু সেনগুপ্ত তো নিজেকে কলকি অবতারের সাথে তুলনা করছে বা হয়তো তার ডান হাত বা হাত এই ধরনের কিছু একটা মনের মধ্যে রয়েছে সে সে ভালো মানুষগুলোকে মানুষগুলোকে মারেনি খারাপ মারছে কারণ ভাবনা নিজেই বলেছে যে ও এমন কাজ করছে যেগুলো আমাদের করা উচিত যেগুলো তো থেকে প্রথম আমরা পাচ্ছি ডিফারেন্স তো এখানেই রয়েছে আচ্ছা দশম অবতারে এখানে দশম অবতারের প্রত্যেকটা সিম্বলকে দেখানো হয়েছে ওইখানে অর্থাৎ অসুরে এই ধরনের কিছু দেখানো হয়নি যখন মেন জিনিসটাই আলাদা হয়ে গেল তখন মিলবে কি করে ওখানে দেখানো হচ্ছিল যে ভালো মানুষকে বা নর্মাল মানুষকে বা আজোবাজো মানুষকে মারা হচ্ছে যার কোনো নর্মাল নিয়ম নেই এমন নেই যে শুধুমাত্র ভালো মানুষদেরই মানা হচ্ছে দেশের মধ্যে বড় প্রবলেম ক্রিয়েট করা হচ্ছিল অসুরের মধ্যে এখানে সেই ধরনের নয় এখানে খারাপ মানুষদেরকে মারা হচ্ছে যারা এই সমাজের কলঙ্ক হয়ে আছে যারা ভেতরে ভেতরে হয়তো শয়তান তাদেরকে মেরে তাদের পাশে এখানে দশম অবতারের প্রতিটা সিম্বল রেখে যাচ্ছে এবং যিশু নিজে একটা কথা বলেছে আমি এখানে এসেছি নোংরা পরিষ্কার করতে পরিষ্কার করব চলে যাব তো এই দুটোর মধ্যে কোনো মিল থাকাই উচিত নয় হ্যাঁ বলতে পারেন ইনভেস্টিগেটিং অফিসার রয়েছে ওখানেও ক্রিমিনালকে খুঁজছে এখানেও ক্রিমিনাল খুঁজছে সেই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে যদি প্রসেনজিতের সাথে অর্ষাদ বার্সি আর অনির্বাণের সাথে ওই ক্যারেক্টারটার যদি আপনি মিল খুঁজছেন সেইভাবে মিল পাবেন না আপনি এটা একটা আলাদা ইউনিভার্সের আলাদা গল্প দিয়ে সৃষ্টি হয়েছে বায়ুষে শ্রাবণ দেখে থাকলে আপনি বুঝতে পারবেন এখানে ওইগুলোর প্রিকুয়েল বানানো হচ্ছে তো অসুরের সাথে কোনো মতেই মিল পাবেন না শুধুমাত্র দশম অবতার বা কলকি অবতার এই নিয়ে কথা বললেই যে হয়ে যায় সেটা নয় একটা ঘটনাকে ভিত্তি করে হাজার গল্প বোনা যায় তো বন্ধুগণ আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এটা অসুরের সাথে কোনো মতেই মিলছে না এটা অসুরের থেকে একদম আলাদা যদি আপনি পরে চান অসুর কে পারেন স্টোরির দিক থেকে সেটা আলাদা কিন্তু কোনো মতেই এক নয় এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমাদের ফলো করতে ভুলবেন না আর আমি জ্যাক আমাকে ইনস্টাগ্রামেও ফলো করবেন আমার ইনস্টাগ্রাম আইডি হ্যালো আই এম জ্যাক জিরো থ্রি ততক্ষণের জন্য ধন্যবাদ